জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, এজন্য তারেক রহমানকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক, গবেষক, বুদ্ধিজীবী ফরহাদ মজহার। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তবে দেশের নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমালোচনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি। এবারে জানাবো, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেন সরকারকে ফখরুল। শেখ হাসিনাকে খুনি এবং গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শিল্পকলা কারখানার বিশৃঙ্খলা অসন্তোষ এড়াতে বিএনপির নেতাকর্মীদের পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জানাবো, আমরা হাতে হাড়ি ভেঙে দেব, দেরি করব না, যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। এই বক্তব্যের প্রসঙ্গে এক সাংবাদিকের করা প্রশ্নে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটা আমরা আগে থেকেই বলেছি, যৌক্তিক সময়ে আমরা হাতে হাড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাল্লাহ। এদিকে ডেঙ্গুতে একদিনে 7 জনের মৃত্যু, নতুন রোগী 860। চলতি বছরের ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 860 জন। জানিয়ে দেব, পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। গ্রুপ পর্বে 2 ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করেন বাংলাদেশি কিশোররা। আজ শনিবার সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে প্রথম অর্ধে দারুণ ফুটবল খেলে শুধু ফিনিশিংটাই শুধু করতে পারছিলেন না নাজমুল মুর্শিদিরা। উল্টো 2 গোল দিয়ে বিদায়ের সংখ্যা জেগেছিল, কিন্তু সাইফুল বারির দলের মানসিকতা ছিল উচিতে, শেষ দিকে 2টি গোল করে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। এরপর ভাগ্যের লড়াইয়ে 8-7 ব্যবধানে জিতে 17 সাপের ফাইনালে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নাসিরুল্লাহ নিহত। মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন খামেনি, ইসরায়েল হামলায় হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। এ ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে লেবাননের জনগণের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই হিজবুল্লাহকে সমর্থন করার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথায় থেকে দেখছেন। দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে বললেন ফরহাদ মজার। বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, এজন্য তারেক রহমানকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজার। শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তবে দেশের নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমালোচনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি। বলা না বলা শিরোনাম প্রকাশিত ওই বিশেষ অনুষ্ঠানে ফরহাদ মজহার বলেন, তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি চেষ্টা করেছেন প্রতিহিংসার রাজনীতি করবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করেছে। তারেক রহমানকে আপনি পছন্দ করেন আর না করেন, তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা আছে। ফরহাদ বলেন, তারেক রহমান ইতিমধ্যে আগামী দিনের গণতন্ত্র কি হতে পারে তার একটা বক্তব্য তিনি দিতে পেরেছেন। বিএনপির 1972 সালে সংবিধান টেনে নেবার কোনো যুক্তি নেই। বিএনপি বলতে পারে, এদেশের জন্য 72 সালে সংবিধান কোনো দরকার নেই, আমরা আমাদের দেশের জন্য উপযোগী একটা গণতন্ত্র প্রয়োগ করব এবং সেটা করার জন্য এই সরকারকে সহযোগিতা করব। বিশিষ্ট এই বুদ্ধিজীবী আরো বলেন, তরুণদের আমি বলবো, আপনারা ইচ্ছে করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে পারেন, আপনারা তারেক কে মুছে ফেলতে পারবেন না, এটা হবে না। এ কথা বলে আইনগত ভুল, তারা যদি বলে থাকে এটা ভুল করে বলতে পারে, আমরা এক ফ্যাসিস্ট গেছে আরেক ফ্যাসিস্ট আনতে চাই না, এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে, এটা বলার দরকার নেই। আমাদের বলা উচিত এটা আমাদের দেশ, বিএনপির কাছে দাবি করে বলা উচিত এদেশ গড়বার ক্ষেত্রে আপনাদেরও দায় আছে। ফরহাদ মজহার বলেন, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, এটা আসবেই, আপনি এটা ঠেকাতে পারবেন না। এক্ষেত্রে আমাদের খুব আশা তারেক রহমান
নেতৃত্ব নেবে। যদি তিনি সেই নেতৃত্ব নিতে চায় তাহলে আমাদের কথা শুনতে হবে, সমালোচনা করতে দিতে হবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেন সরকারকে ফখরুল। শেখ হাসিনাকে খুনি এবং গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাকে বাংলাদেশ ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শিল্পকল কারখানার বিশৃঙ্খলা অসন্তোষ এড়াতে বিএনপির নেতাকর্মীদের পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান ফখরুল। গার্মেন্টস, ঔষধ কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর এবং বিশৃঙ্খলা প্রতিরোধ, শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দায়িত্ব এবং শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফখরুল ইসলাম বলেন, আমরা ভারতকে অনুরোধ করছি একজন খুনি গণহত্যাকারীকে জায়গা দেবেন না, কিন্তু তারা এখন পর্যন্ত কিছু বলেনি। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে গণহত্যাকারী রাষ্ট্রবিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করুন, তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিন, আইনগত যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করুন। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, তাদের দিয়ে গুলি করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে দেশকে ভিত্তিরাজে পরিণত করেছিল। শ্রমিক জনতার আন্দোলনে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন এদেশের মানুষ হাফ ছেড়ে বেঁচেছে। বিএনপির মহাসচিব আরো বলেন, শেখ হাসিনা পালিয়েছেন এটা ঠিক, কিন্তু তার নেতা তারা এখনো দেশে রয়ে গেছে। তারা চুরি চামারি করে যে সাম্রাজ্য গড়েছিল সেগুলো দেশের বাইরে টাকা পাচার করে সেই সম্পদ তৈরি করেছে, এজন্য তারা তাকে ভুলতে পারে না। তারা দেশের বিভিন্ন ষড়যন্ত্র করছে, বড় ষড়যন্ত্র হয়েছে এই শিল্প এলাকাতে। পোশাক শিল্পে 50 লাখের বেশি মানুষ কাজ করে, এই শিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ঠিক থাকে, বাইরের শক্তির সহায়তায় তারা শিল্প এলাকায় অরাজক স্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা হাটে হাড়ি ভেঙে দেব, দেরি করব না। জামায়াতের আমি যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। এই বক্তব্যের প্রসঙ্গে এক সাংবাদিকের করা প্রশ্নে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটা আমরা আগে থেকেই বলেছি, যৌক্তিক সময়ে আমরা হাটে হাড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাল্লাহ। শনিবার চুয়াডাঙ্গা শহরে জেলা জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এখন যারা দায়িত্বে আছেন তারা এদেশের মানুষ, আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপর দায়িত্ব দিয়েছি, সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনিও উপকৃত হবেন, তারা যদি কোনো ভুল করেন আমরা তা ধরিয়ে দেব, সংশোধন করে দেব, কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি, ইতিবাচক ফল পেয়েছি, মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশবাসীদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, আসলে আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলবার চেষ্টা করি, কোনো বিভক্তি নয়, ঐক্য হোক জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক। ভারতের বিষয়ে তিনি বলেন, আলাদা করে ভারতের ব্যাপারে কিছু বলবো না, ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ, ভারত ছাড়া আমাদের আরো প্রতিবেশী আছে এবং বিশ্ব সবাই আরো অনেক দেশ আছে, সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বের সবাই আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক সামনে এগিয়ে নেব। ডেঙ্গুতে একদিনে 7 জনের মৃত্যু, নতুন রোগী 860, চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 860 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালের নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 101, চট্টগ্রাম বিভাগে 164, ঢাকা বিভাগে 109, ঢাকা উত্তরে 195, ঢাকা দক্ষিণে 181, খুলনা বিভাগে 53 জন রয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, নাসরুল্লাহ নিহত মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন খামেনি, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে সমর্থন করবার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার বৈরুতে দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বড় ধরনের বিমান হামলায় হিজবুল্লাহ দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরেই খামেনির এমন আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। শনিবার বিকেলে তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, লেবাননের নিরাপদ মানুষের উপর চালানো এই হামলার ইসরায়েলি নেতাদের স্বল্প দৃষ্টি এবং বোকামির প্রমাণ দেয়। ইসরায়েলের অপরাধীরা জানে না যে তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোর উপর বড় কোনো ক্ষতি করতে
করতে পারবে না। এ সময় বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে খামেনি বলেন, মুসলিমদের লেবাননে হিজবুল্লাহর পাশে দাঁড়াতে হবে, এই জালিম ও অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে সমর্থন দিতে হবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারিত হবে প্রতিরোধ বাহিনীর মাধ্যমে এবং হিজবুল্লাহ সেই প্রতিরোধের নেতৃত্ব দেবে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার বৈরুতে দাহিয়ে অঞ্চলে একটি ব্যাংকার বিধ্বস্ত বোমা ব্যবহার করে বিমান হামলা চালায়, যেটি হিজবুল্লাহ সদর দপ্তর বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকায় ধোয়ার কুণ্ডলি দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র অভিচাই আদ্রাই বলেন, হাসান নাসরুল্লাহ আর ইসরায়েলকে ভয় দেখাতে পারবে না। এরপর হিজবুল্লাহ এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রতিরোধের এই মহান নেতা শহীদ হয়েছেন, সংগঠনে তাদের নেতাকে মহান শহীদ আখ্যা দিয়ে প্রতিশ্রুতি দেয় যে গাজা ও ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং লেবাননের সাহসী জনগণের রক্ষায় প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।